প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। উজ্জ্বল অফিসিয়াল চ্যানেল থেকে জানাই পান্ডালে অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি ইনশাল্লাহ। আজকের ভিডিও টপিক হচ্ছে লাল জবা গাছ থেকে কাটিং তৈরির পদ্ধতি, এ টু জেড আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তবে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, ফিরছি ইন্ট্রোর পর। আধুনিক প্রযুক্তি কৃষি ভিত্তিক নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিওগুলো মিস করে থাকলে। প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক। দেখতে পাচ্ছেন আমি লাল জবার থেকে একটি ডাল সংগ্রহ করব। তবে ডালটি সংগ্রহ করতে হবে, আপনি সুস্থ ডাল নিতে হবে, সুস্থ সবল ডাল, কোনো রোগ আক্রান্ত নয়। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি একটি জবা, লাল জবার একটি কাটিং নিয়ে কাট ডাল নিয়েছি। তবে এটা আমি কাটিং করে আপনাদের দেখাবো। সর্বপ্রথমে যেটা করবেন, আপনি ডাল থেকে পাতাগুলো ছাঁটাই করবেন, ফুলও কিন্তু ছাঁটাই করতে হবে, কোনো কিছু রাখা যাবে না, শুধু আপনি ডালটি রাখবেন। তবে সুন্দরভাবে কেটে নেবেন, আমি কেটে নিচ্ছি। তবে যারা আমার চ্যানেলে নতুন এবং প্রথম, যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ দ্য সাবস্ক্রাইব বাটন, পাশে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নোটিফিকেশন সবার আগে পান। আমার কাটা প্রায় শেষ। আমি এখন প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে দেন আপনি কী করবেন, গোড়াটি ভালোভাবে কেটে নেবেন। আমি ব্লেড ব্যবহার করছি, ব্লেড দিয়ে আমি 40 ডিগ্রি অ্যাঙ্গেল করে নিচ্ছি। তারপরে দেন আপনি পানি নেবেন। আমি একটা পিরিজে পানি নিচ্ছি, পানির ভিতরে আমি 5 থেকে 6 মিনিট ভিজিয়ে রাখবো, চুবিয়ে রাখবেন। তারপরে দেন আপনি, আমি অ্যালোভেরা জেল ব্যবহার করব। আমি জেলটি তৈরি করে নিচ্ছি। তবে গোটাল 1 ইঞ্চির মতন পরিমাণ মতো ডালে কিন্তু আপনারা অ্যালোভেরা জেল ভালোভাবে ভরিয়ে নেবেন। তবে কিছুক্ষণ রাখার পর শুকিয়ে গেলে তারপরে আমি দ্বিতীয় স্টেপ, আপনি দারচিনি গুঁড়া আমি লাগিয়ে নেব রুট হরমোন হিসেবে, যাতে রুট হতে সমস্যা না হয়। আমি ছোট একটা পাত্রে ঢেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন দর্শক। তবে খুব সুন্দরভাবে অতিরিক্ত ভরে থাকলেও সমস্যা নাই। আমার দারচিনি ভরানোর কাজ শেষ। তারপরে দেন আপনি ওয়ান টাইম কাপে আমি কিন্তু মাটি, বালি এবং ভারী কম্পোস্ট সার কিন্তু রেখেছি, কাপে ভরাইছি। এর ভিতরে অনেক ধরনের সার উপাদান আছে, যেমন ডিমের খোসা, গুঁড়া, চাপাতি, গোবর সার, মাটি, বেলে দোয়াশ মাটি, এগুলো ব্যবহার করছি। তবে তারপরে দেন আপনি একটি কটন বাট বা যে কোনো কিছু নিয়ে গর্তটা করবেন। তবে কাটিংটি ঢুকানোর যখন রোপণ করবেন, তখন যেন মাটিতে যেন ঘুষে জেল বা দারচিনি গুঁড়ো যেন উঠে না যায়, সেদিকে খেয়াল রাখবেন। তারপরে দেন আপনি যেটা করবেন, ভালোভাবে 2 আঙ্গুলের চাপ দিয়ে কাটিংটি সোজা করে বসিয়ে নেবেন, আর ভালোভাবে চাপ দিয়ে দেওয়ার কারণ আপনাকে যেন পানি যখন দেবেন তখন যেন গোড়াটি পচে যায় না যায়। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার কাজ এটা এখন শেষ। এটা আমি
এক থেকে দেড় সপ্তাহ রাখবো। রাখার পর দেখবেন আলহামদুলিল্লাহ পানি দিবেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি, তো আগামী পর্বে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।